তো বন্ধুরা ফাইনালি আজকে আমি আমার হেয়ারটাও কাট করব তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছিলে যে দিদি হেয়ার কাটিংয়ের ভিডিও দাও হেয়ার কাটিংয়ের ভিডিও দাও বাট আমি কাট করছিলাম না কারণ কাট করার ইচ্ছেও করছিল না বাট কাট যদি না করো না তাহলে চুলের শেপটা ঠিকঠাকভাবে থাকে না হেয়ার গ্রোথটাও ঠিকঠাকভাবে হয় না তো আজকে আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আজকে হেয়ারটা একটু কাট করে দাও আর অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো দিদি তোমার চুল কাটার যদি চান্স পাই ঠিক আছে চলে আসো আমাদের বাড়িতে যারা যারা আমার হেয়ার কাট করতে চাও বাট আমি কিন্তু বেশি হেয়ারটা কাট করব না থামনালে দেখে বুঝতেই পারছো যে একটুখানি আমি হেয়ারটা কাট করেছি আর একটুখানি করব। তোমরাও দু মাস তিন মাস বা এক মাস খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য দু মাস তিন মাস পর পর হেয়ারটা একটু ট্রিম করে নেবে এটাকে কাট বলা চলে না ট্রিম বলা চলে তো ট্রিম করলে কি হয় চুলের মানে যে ভারী ভাবটা নিচের দিকে ওটাও ঠিকঠাকভাবে বজায় থাকে আর চুলের যে লেনথা ওটাও ঠিকঠাকভাবে বাড়তে থাকে আমাদের চুলের ডগার যে চুলগুলো থাকে না মানে আগার যে চুলগুলো থাকে আগা ভাব হয়ে থাকে সেগুলো ফেটে যায় আর চুল আমাদের যখনই ফেটে যায় তখন কিন্তু আর বাড়ে না সেটা তোমরা সবাই জানো আর চেষ্টা করো তোমরা উডেন কম দিয়ে কম করার দেখবে অনলাইন থেকে তোমরা পেয়ে যাবে উডেন কম নিম উডেন কম বলে তো উডেন কম গিলে অনেক ধারালো টাইপের হয় একটু আর যখনই তোমরা স্ক্যাল্পে আছড়াবে আর কি একটু ব্যথা মতো লাগবে তাতে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হয় ভালোভাবে হয় আর হেয়ার গ্রোথটাও তাড়াতাড়ি হয় যে হেয়ার রিগ্রোথের জন্য যে একটা মেশিন দিয়ে কাটাকাটা ভাব থাকে যেটা মানে মাসাজ করা করায় তার থেকে অনেকটা ব্যাটারি হয় যদি তোমরা উডেন কমটে ইউজ করো তাহলে ওটা তো অনেক আমি জানি না ওটা কীভাবে ব্যবহার করতে হয় বা ওটার নাম কি তো দেখতেই পাচ্ছ আমি আমার হাজব্যান্ডকে দিয়ে চুলটা কাটিয়ে নিচ্ছি কারণ দু মাস তিন মাস পর পর আমি কিন্তু হেয়ার ট্রিম করি সেটা তোমরা সবাই জানো চুলটাকে ভালো রাখার জন্য আর হ্যাঁ বন্ধুরা আরেকটা মানে ভালো খবর জানিয়ে দিই আমার যে সুভাষণুপুর ব্লক বলে যে চ্যানেলটা আছে ওটাতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার মানে প্রায়ই কাছাকাছি তো অনেক ধন্যবাদ অনেক সাপোর্ট দিয়েছ তোমরা অনেক সাপোর্ট করেছো আর এটা তো ওরকম সাপোর্ট করে দাও প্লিজ এটাও তিন হাজারের থেকে পেরিয়ে গেছে তো বুঝতে পারছো আমার কতটা খুশি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সব তোমাদেরই জন্য তোমরা যদি না থাকতে আমার ফ্যামিলি যদি না থাকতো আমি এতটা আগে বাড়তে পারতাম না আর সত্যি আমি পেরেছি মানে এখনও মনে হয় দু থেকে তিন হাজার বাকি আছে নেলে কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পুরা হতে চলেছে তো অনেকটাই খুশি লাগছে তো দেখো আমার চুল কাটাটা কীরকম হয়েছে আর তোমরা যদি চাও যে সেলফ হেয়ার কাট তাহলে আমি ওটাও করবো যদি তোমাদের রিকোয়েস্ট আসে তাহলে কিন্তু আমি ওটা করবো আর মাথা ব্যথার জন্য আমার চুল অনেকটা উঠে যাচ্ছিলো জানি না কেন তোমাদেরকে আগেও জানিয়েছি তো দেখো কীরকম হয়েছে তোমরাই কমেন্ট করে বলো আর যদি তোমাদের লাগছে যে আর একটু বেশি করে কাট করা মানে হলে ভালো হতো তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে আমি কাট করে নেব তো অতটা আমি শর্ট হেয়ার কাট করতে পারবো না কারণ চুল আমার অনেকটা বেশি পছন্দের জিনিস অনেক কষ্ট করে বাড়াতে হয় অনেক হোম রেমেডি ইউজ করতে হয় তার জন্য চুলটা ঠিকঠাক থাকে আর আজকালের যে শ্যাম্পু হেয়ার অয়েলসে ঠিকঠাক থাকে না তো আজকের ব্লগটা কেমন লাগবে